এক বোন প্রশ্ন করেছেন যে ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে কিনা। ইসলামিক ফিকহে আমরা স্বর্ণের তিনটি রূপ দেখতে পাই, একটি হচ্ছে গচ্ছিত স্বর্ণ, আরেকটি হচ্ছে নিজে যেই যেটা গচ্ছিত স্বর্ণ সেটা হচ্ছে তিনি বিভিন্ন ওকেশনে পরে যান, আরেকটা হচ্ছে এমন গচ্ছিত স্বর্ণ যেটা তার সন্তানের বিয়ের জন্য তিনি কিনে রেখেছেন। আরেক প্রকার স্বর্ণ আমরা দেখতে পাই যারা আমাদের মা বোনেরা কমনভাবে প্রতিনিয়ত পরেন, নাকে ফুল পরেন, হাতে বালা পরেন বা চুড়ি পরেন, গলায় চেন পরেন, হার পরেন। সুতরাং ইসলামী ফিকহে আমরা দেখতে পাই যেগুলা যেসব স্বর্ণ নিত্য ব্যবহার্য এগুলোর আসলে মৌলিকভাবে প্রতি বছর যাকাত দেওয়ার প্রয়োজন নাই। তবে ইসলামিক স্কলারগুলো বলে থাকেন জীবনে একবার হলেও যেন এই নিজের ব্যবহার্য স্বর্ণগুলোর একবার হলেও যেন যাকাত দেয়া হয়। জি, এছাড়া বাকি সকল স্বর্ণের নিসাব পরিমাণ হিসাব করে যাকাত দিতে হবে। দিতে হবে। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে 4 লাখ টাকা উনি ওনার বোনকে দিয়েছেন হাওলাত হিসেবে, ঋণ হিসেবে দিয়েছেন, ওই বোন আবার আরেকজনের থেকে 9 লাখ টাকা এনেছেন বা পাবে এরকম কিছু একটা, তো এই যে বোনকে 4 লাখ টাকা দিয়েছেন উনি, এই 4 লাখ টাকার কি ওনার যাকাত দিতে হবে? কোশ্চেনটা হচ্ছে ধার নেওয়া টাকার যাকাত দেওয়া লাগবে কি? আচ্ছা, এই জায়গায় 2 রকম ফতোয়া আমরা দেখতে পাই ফতোয়ার কিতাবে, যে যদি আপনি তাকওয়াবান হন, একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে ফতোয়া। তাকওয়া হচ্ছে আপনার কাছে ধার নিয়েছে, যতটুকু ধার নিয়েছে আপনি তো নিশ্চিত জানেন ব্যক্তি দিবে এমন ওয়াদা ছিল, আপনি সে অনুসারে টাকাকে আপনি যাকাত দিয়ে দেবেন। আর ফতোয়া হচ্ছে আপনি না দিলেও চলবে, যদি আপনি পান তখন কিন্তু একসাথে আপনার এত বছরের যাকাতগুলো হিসাব করে দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে 3 বছর পরে উনি দিলেন টাকাটা, এই 3 বছরে এই 4 লাখ টাকার যত যাকাত আসছে একসাথে ওই টাকাটা যখন হাতে আসবে তখন দিয়ে দিতে হবে। চমৎকার কিছু প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ কিছু টপিকে আপনি কথা বলছেন মহতারাম। আমরা যদি আজকের টপিকে চলে যাই যে আল্লাহর কাছে যারা ঘৃণিত, আপনি আমাদেরকে একটু বলবেন যে যেই মানুষগুলো আসলে প্রকৃত পক্ষে আল্লাহর কাছে ঘৃণিত তাদের জন্য আল্লাহর কি শাস্তি রয়েছে, একেবারেই সংক্ষেপে 10 সেকেন্ডে যদি একদম শেষ বেলায় বলে যায় একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা কোট করেছেন, জামে তিরমিজিতে এসেছে, যখন আল্লাহ কোনো মানুষকে ঘৃণা করেন, হ্যাঁ, না দা জিব্রিল, তখন জিব্রিলকে ডেকে আনেন এবং বলেন ইন্নি কদ আগদবতু ফুলানান, আমি অমুক ব্যক্তি ঘৃণা করি, সুতরাং এই ঘোষণাটা তুমি আসমানবাসীর কাছে ছড়িয়ে দাও। তখন আসমানে যত ফেরেশতারা বসবাস করেন সবাই এই ব্যক্তিকে ঘৃণা করা শুরু করে দেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু জিব্রিলকে বলেন দুনিয়ার মানুষের মনেও এই ব্যক্তি সম্পর্কে তুমি ঘৃণা বোধ সৃষ্টি করে দাও, ফলে দুনিয়ার সকল মানুষ সেই ব্যক্তিকে ঘৃণা করতে শুরু করবে।